হাই এভরিবডি, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা আজকে আছি মালয়েশিয়ার পেতালিং জায়গাতে। পেতালিং জায়গাতে একটা পাবলিক পার্কে আসছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের রাহুল ভাই এবং আমাদের ওমর ফারুক ভাই। হ্যালো। কি অবস্থা? এরা খাওয়ায় অবশ্য ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার এই পাবলিক পার্কে খুব সুন্দর একটি গাছ আছে, একটি না কয়েকটি গাছ আছে এখানে, জামরুল গাছ। এখানে ফল দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ফল, এবং কি খুবই মিষ্টি না ভাই, খুব সুস্বাদু ফল। এটা দেখতে পাচ্ছেন, এটা রংটাও কিন্তু খুব সুন্দর। আমরা এখানে আসছি দেখেন পাবলিক পার্কে, তামান জায়গাতে। তামান জায়গা এই পাবলিক পার্কে অনেক বড় একটি পুকুরের মতো আছে এখানে। এই পার্কে সকাল বিকালের দিকে এসে সবাই এখানে জগিং করে। এই পার্কের অনেক সুন্দর, আমাদের কাজের ফাঁকে ফাঁকে যেদিন অবসর থাকে সেদিন আমরা এখানে আসি। এখানে আসলে আসলে প্রাকৃতিক পরিবেশে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাহুল ভাই, মিষ্টি নাকি, অনেক সুন্দর কিন্তু বড় বড়। তামান জায়া, পেতালিং জায়গাতে যারা আছেন তারা এসে মাঝে মাঝে এখান থেকে উপভোগ করতে পারেন। সত্যি সুস্বাদু, প্রচুর পরিমাণ রস আছে। দেখতে পাচ্ছেন এরা খাওয়ায় ব্যস্ত, খুব মিষ্টি। হ্যাঁ এরা খাওয়াই ব্যস্ত। তুমি কি খাইতেছো না নাকি? জি আমি খাইতেছি, দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারছি না। কাঁচা থাকলে খাওয়াই দাও, তাই না? তবে আমাদের উচিত কাজের ফাঁকে ফাঁকে এরকম প্রাকৃতিক পরিবেশেও একটু ঘোরা, প্লাস এরকম কিছু ফল খাওয়া। এই মুহূর্তে যে আমরা আমাদের তালুকদার সেলিম ভাই থাকতো আর একটু ভালো হইল আর কি। আমরা সেলিম তালুকদারকে মিস করছি। দেখেন পাশে মাঠটিও কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা লেক আছে এখানে, বিকালে সেখানে বসা যায়। এপাশে জগিং এরও সুন্দর ব্যবস্থা আছে, অনেকে জগিং করে এখানে এসে। এই বাগানে এই ফল ছাড়াও আরেকটি আরো কিছু বেশ কিছু ফল গাছ এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চারা আছে আম গাছের, উন্নত জাতের অন্যান্য ফল আছে এখানে, কিছু ডাব গাছও আছে এখানে। আমাদের রাহুল ভাই ওখানে গাছে চড়ে ফল পাড়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাহুল ভাই গাছে উঠছেন। ওয়া ভেরি নাইস, অনেক সুন্দর সুন্দর বড় বড়। হ্যাঁ এটা খাইতেও কিন্তু খুব মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গাছ ভরাই জামরুল রয়েছে। তামান জায়ার গাছটা যদিও ছোট কিন্তু জামরুল আছে অনেক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখান দিয়েও আমরা কিছু জামরুল দেখতে পাচ্ছি, খুব মিষ্টি মালয়েশিয়ান ফল জামরুল। এটা কয়েকটা জাতের এখানে গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর আছে। এখান থেকেও দেখা যাচ্ছে কিছু জামরুল, এই জায়গাটাও কিন্তু অনেক জামরুল আছে, খুব সুন্দর সুন্দর। এই পাশ দিয়েও কিছু আছে। আমাদের ফারুক ভাই আছে এখানে, কি খুব মিষ্টি নাকি ভাই? খুব মিষ্টি। হ্যাঁ খুব মিষ্টি রসালো ফল। হ্যাঁ ফারুক ভাই কি অবস্থা, আপনার ফিলিং কি? হ্যাঁ খুব ভালো। কই আপনার হাতের গুলো দেখি, ওয়াও খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ ফ্রেশ এন্ড সুইট, ফ্রেশ সুইট, ওয়াও নাইস। একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান বাঁধে, সেরকম রাহুল ভাই মালয়েশিয়া আসছে কিন্তু গাছ বাওয়া বা গাছ থেকে ফল পাড়া কিন্তু ভুলে নাই। হ্যাঁ দেশে থাকতে ফল নাকি চুরি, ভাই ঢাল কিন্তু ভেঙে ফেলেন না, মালয়েশিয়ান সরকারের সম্পদ এটা। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরেকটা গাছ আছে, এই গাছের একটু কম। হ্যাঁ এই গাছের ছিল অলরেডি ফুরাই গেছে। এখানেও কিন্তু আরো কয়েকটা জাতের ফল আছে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। এই গাছেও কিছু ফল আছে, এটা আবার অন্য জাতের ফল। সুন্দর পরিবেশ
প্রাকৃতিক। আপনারা দেখতে পাচ্ছেন লেক আছে এখানে, লেকের পাশেই। আমরা দেখতে পাচ্ছি রাহুল ভাইবার আম গাছে উঠে আম পারবে, এর মোটামুটি ছুরিবিদ্যা যথেষ্ট আছে। আস্তে আস্তে ভাই, বেশি ব্যস্ত হওয়ার কারণ নাই। যদিও এটা সরকারি গাছ, এটাকে ছুরি বলবো না। কি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা আম, সে অলরেডি পাইরে ফেলাইছে। আম কিন্তু অনেক মিষ্টি, তার দৌড়দা ওঠার একমাত্র কারণ এই গাছভরা বিষপাঞ্জালি। দেখেন কত বিষপাঞ্জালি, পিঁপড়া ওর পিঁপড়া, এই পিঁপড়ার কারণে কিন্তু সে দৌড়ের উপরে উঠছে, দৌড়দা উঠছে, আর নামছে থাকতে পারে না। কি অবস্থা ভাই আপনার, ওরকম করতেছেন কেন? খুব ভালো, আমার শুধু পিঁপড়া কামড় দিচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে ভাই। পিঁপড়া কামড় দিচ্ছে নাকি? পিঁপড়া তো এই নর্মাল একটা পিঁপড়া কামড় দিচ্ছে আর কি। হ্যাঁ, আম তো আর নাই। এখন আমরা যাচ্ছি সামনে আর একটা ফল গাছ, আর একটা অদ্ভুত রকমের ফল আছে, টক ঝাল মিষ্টি। ঝাল নাকি, ও শুধু টক আর মিষ্টি, টক আর মিষ্টি। দেখছেন কত সুন্দর পরিবেশ, দুই রাস্তার দুই সাইডে গাছগুলোও কিন্তু অনেক সুন্দর। টক এবং মিষ্টি একটা ফল আছে, সেই ফলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের রাহুল সাহেব আছে, দেখতে পাচ্ছেন গাছ ভরা কিন্তু লাল লাল অনেক ফল। গাছ বুঝায় কিন্তু ফল, আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত একটা ফল। আমার জীবনের প্রথম দেখলাম এই ফলটি, মানুষের জীবনে বাংলাদেশে তো এটা অসম্ভব নাই। কিরকম খায় এটা ভাই? মিষ্টি, টক মিষ্টি, খুব খাইতে মজা লাগে, সুস্বাদু সুস্বাদু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব অদ্ভুত একটা ফল, অদ্ভুত একটা ফল। এত ধরা ধরছে গাছে, গাছ বোঝায় শুধু ফল আর ফল। ওই যে উপরে দেখো, ওই যে দেখো, দেখছেন আপনারা বড় গাছটি, পুরো গাছ ভরাই শুধু ফল আর ফল। পুরো গাছ ভরাই ফল, দেখেন অদ্ভুত টাইপের একটা ফল। সাইজে ছোট, কত খাবে এত ফল, অদ্ভুত টাইপের একটা ফল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলের অভাব নাই, অদ্ভুত টাইপের একটি ফল। এটি ঝাল এবং মিষ্টির, ঝাল এবং মিষ্টির কম্বিনেশনে ফলটি, সরি ঝাল না, টক, টক মিষ্টি, টক টক মিষ্টি, টক মিষ্টি। এটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো, প্রেসারের জন্য, প্রেসারের জন্য অনেক ভালো। দেখেন দেখেন ফলগুলো, আপনারা কি এর আগে দেখছেন কিনা আমার সন্দেহ আছে, আমি এই প্রথম দেখলাম এত সুন্দর ফল। না, এটা ব্যাগে ঢুকেন, বাসায় গিয়েও খাওয়া যাবে। রাহুল ভাই এখানে ধরেন, এখান থেকে নেন, এখানে কিছু ফল আছে, প্রচুর ফল, প্রেশারের জন্য অনেক ভালো। লোকেশনটা আপনাদেরকে বলে দেবো, লোকেশনটা তামানজায়া, তামানজায়াতে আসলে পাবেন এখানে। তামানজায়াতে এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, দেখেন এখানে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশের ঘেরা। বিভিন্ন জাতের ফল আছে এই বাগানটিতে, বিভিন্ন জাতের বিভিন্ন ফল আছে। আপনারা যদি এই বাগানটি ঘুরে দেখতে চান তাহলে আসতে পারেন তামানজায়া মাঠে। এখানে কিন্তু আর একটা ফল দেখা যাচ্ছে, আই এম নট শিওর এটা কি খাওয়া যাবে কি না। গাছেও কিন্তু অনেক ফল আছে, গাছে কিন্তু অনেক ফল আছে। আর রাহুল ভাই যেখানে কিন্তু ফল আছে সুন্দর, ওয়াও অ্যামেজিং, অনেক ফল আছে। এটা কি ফল ভাই? কুরমা ফল, অনেক সুন্দর সুন্দর ফল আছে কিন্তু তামানজায়াতে। কি ফল এটা সত্যিকারে জানি না, আপনারা কেউ জেনে থাকলে বলতে পারেন। কয় বিচি?
যাই হোক বন্ধুরা, ফল খেতে খেলে খেতে খেতে আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে হয়তো কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। অলরেডি আমাদের এখানে সন্ধ্যার মতো হয়ে গেছে। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।